যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয়, এমন অবস্থায় তার জন্য স্ত্রী ভরণ পোষণ আগে নাকি বাবা মার? বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ, বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ। কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে, তারা কর্মজীবী, তাদের উপার্জন আছে, তাদের তাদের মাস চলে, কিন্তু আপনার স্ত্রী তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে, তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক, মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না, যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন। কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন, মা বাবার জন্য কিছুই করবেন না। বরং মা বাবার প্রতি আনুগত্যের এহসানের, আল্লাহ তাদের প্রতি এহসান করতে বলেছেন, তাদের প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসেবে হাদিয়া, তোহফা, উপঢৌকন যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হইলেও নিবেদন করবেন। তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ভরণ পোষণ দিয়ে আপনার করার আবশ্যক থাকে না, বরং তখন স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন। আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরও আপনাকে আল্লাহ তাআলা আরও উদ্বৃত্ত রাখেন, তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা, তাদের হাদিয়া দেওয়া, তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা, সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে। অথবা বাবা মার যদি উপার্জন না থাকে, যা আছে তা দিয়ে তাদের চলে না, তাহলে স্ত্রীর ভরণ পোষণ যেমন দিতে হবে, বাবা মার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ পোষণের জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে। বিবাহের গেট দেওয়া জায়েজ আছে কিনা? সুন্নাত বিবাহের পদ্ধতিটা বলেন, বিবাহ বাড়ির মধ্যে বাজনা, গান, অন্য অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। বিয়ে হয় আর গান বাজনা হয় না, এরকম ঘটনা বাংলাদেশে এখন খুব বেশি হয় না কম হয়? এখন এই যে বিয়ে শাদিতে দাম্পত্য জীবনে সুখ শান্তি খুব একটা দেখা যায় না, বিয়ে শাদিতে দেখা যায় যে বরকত নাই, বরকতহীন বিয়ে, বিয়ে হতে দেরি, বিয়ে ভাঙতে দেরি নাই, এই যে দুরবস্থা, এই দুরবস্থার অন্যতম কারণ হলো বিয়ের মজলিস থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতাতে প্রচুর পরিমাণ হারাম কাজ আমরা করি। যে কাজে হারাম হয় সেখানে আরাম থাকতে, যে কাজে হারাম হয় সেখানে শান্তি থাকতে, এই জন্য যুবকরা আপনার বিয়েতে কোনো ব্যান্ড পার্টি, কোনো ডিজে পার্টি এনে বাজাবেন না। আল্লাহর জমিনে সবচেয়ে বড় অসভ্যতাগুলোর ভিতরে একটা হলো এইটা যে আপনার ফুর্তির চোটে আপনি ডেক সেট এনে দুমদড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলবেন, সবার বদদোয়া আপনার বিয়ের জন্য আসবে, আপনার বিয়ের প্রতি আসবে, সেই বিয়েতে কখনো বরকত আসতে পারে না। আপনার গান শুনতে মনে চাইছে, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আপনি জাহান্নামে চলে যান, হারামে লিপ্ত হন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার গান শুনতে আমাকে আশপাশের সব মানুষকে বাধ্য করতে আপনি পারেন না, এটা বর্বরতা, এটা অসভ্যতা। যুবকরা আমাদের বিয়েতে এরকম অযৌক্তিক কোনো কর্মকাণ্ড যেন না হয় ওয়াদা করতে হবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ আমরা আমাদের বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না। অনেক যুবকরা আছে বলে, হুজুর আমি তো করতে চাই না, ভাগিনা ভাগ্নিরা চায়, ভাতিজা ভাতিজা চায়, ছোট বাচ্চারা চায়, এই সমস্ত অজুহাত দিয়ে কোনোভাবে গুনাহ করা যাবে, বন্ধু বান্ধবের মুখের দিকে তাকায়ও হারাম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সর্বাবস্থা সকল হারামকে বর্জন করার মতো ইমানের শক্তি এবং তাকত দান করুন। সবাই বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। জেজাকুমুল্লাহ খের, বাইরে আমার আছে।